খাইয়ার খাইয়ার বাকু বাকুম করে গো কিশোরী চলো না হো উদাসী। আসলে আসছি গলার এই ভালোবাসা কিন্তু ফস করে নিয়ে যাবে, বলে রাখতে চাই তোমাকে ভালোবাসার আগেও আমি বেঁচেছিলাম, ভালোবাসার পরেও বেঁচে থাকবো। এক অর্থশালী বিধবার বিপদগামী সন্তানের কথা বলছি আমি, কারণ নাম নিচ্ছি না, আমার অল্প বয়সে গুম হওয়ার কোনো শখ নেই। নেশায় আমার পেশা রে ভাই, নেশায় আমার পেশা, নেশায় একদিন নিয়ে যাবে মরণের দরজায়। অর্থই অনর্থের মূল, এই ভাব সম্প্রসারণটা যখন আপনাদের সুমিচ্ছার করাচ্ছিলেন তখন হয়তো বা আপনারা অর্থের দাম্ভিকতায় বা কোন বড় লোক ছেলেকে ফসানো যায় তার চিন্তায় আপনারা এটা পড়েননি। আপনারা ভেবে বসে আছেন টাকাই সবচেয়ে বড়। আমি আর মর্ম উদ্ধার করে দিয়ে যাচ্ছি, কোনো কিছুর প্রতি অতিরিক্ত লোভ কিন্তু ভালো নাই। আপনাদের আমি বলতে চাই, কিন্তু আই যেমন কিপন নাই, কিন্তু ব্যয়ও তেমন কিপন নাই। আর চকু চকু করলেই হয় না সোনা, চকু চকু করলেই হয় না সোনা, সোনার লোভ দেখে নিয়ে যাচ্ছে, দেখেন আমাদের কথা তার পছন্দ হলো না, তখন ময়ূরের বেগম পাড়া কাককে বিয়ে করে সারা জীবন মাথা চাপড়াবেন আর বলবেন কেন যে করলাম বিয়েটা। আপনাদের আরেকটা বলছি, টাকা দেখেই ছুটে না গো সখী, টাকা নয় সব, দেবতুল্য হৃদয় বড় প্রয়োজন হয়। একসময় শুনতাম অমক বাবা তার লক্ষপতি এক লক্ষপতি পুরুষের সাথে তার মেয়ের বিয়ে দিয়েছে, মেয়ের মুড অফ, খায় না দায় না কথাবার্তাও বলে না, কিন্তু এখন দেখি টাকার জন্য একেবারে মেয়েদের মুড অন, হয় না আর হয় না। যদি ভুলে যাও না হয় আমাকে, পারবে কি সুখী হতে টাকালা টাকলার সাথে। আপনাদের আমি বলতে চাই, আপনারা জানেন টাকা প্লাস আলা সমান টাকলা, আপনাদের এই কথাটার জন্যই বলতে চাই। আপনারা বলে গেলেন মেকআপের কথা, মেকআপের কথাই বলি, রমণী যতই দেখাও তোমার রূপের ঝর্ণা, করতে হবে তোমাকে তরকারি রান্না, দূর থেকে দেখে জরিনারে মনে হয় কারিনা, কাছে আসলে বোঝা যায় কি জিনিসটা জানি না। আপনাদের আরো একটা বড় কথা বলে যাই, বড় লোক শ্বশুরের পোলারে বিয়া কইরা ভাবছো, বড় দাও মারছো, কিন্তু পোলার যে আরো দুটা বিয়া আছে তা কি জানছো। আপনাদের আরেকটা কথা, আপনারা টাকার পিছনে এত ছোটেন যে টাকার সাথে টাকাকে বিয়ে করতে প্রস্তুত। আপনাদের সম্পর্কে একটা গান বলে দিয়ে যাই, পরে না চোখের পলক টুং 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 টুং, কি তোমার টাকার ঝলক, টাকার ঝলক দেখলেন আর আপনাদের চোখ নষ্ট হয়ে গেছে, টাকার সাথে পুরো টাকাকে বিয়ে করতে আপনারা প্রস্তুত। ধন্যবাদ মাননীয় মডারেটর, দীর্ঘ বিচার সবাইকে ধন্যবাদ, বিপক্ষ দলের দলনেতা শাফিউল করিম রাতুলকে তার বক্তব্য উপস্থাপনার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের বিতর্কটি ছিল প্রীতি রম্য বিতর্ক, আমাদের বিতর্কটি ছিল প্রীতি রম্য বিতর্ক, সেই জন্য কোনো ধরনের ফলাফল আমরা ঘোষণা করব না। আমাদের আজকে দুটি দলই জয় ঘোষণা, বিজয় এখানে শেষ হতে যাচ্ছে আজকের রম্য বিতর্ক। ধন্যবাদ সবাইকে।